আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে আপনারা কিভাবে মোবাইল দিয়ে গেমিং লোগো বানাবেন, গেমিং লোগো কিভাবে বানাতে হয় আজ আমি সেটাই দেখাবো। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং আরও চমৎকার সব ভিডিও সবার আগে পেতে অন করে দিন বেল আইকনটি। সো ভিউয়ার্স, আমরা যারা ভাবছি ইউটিউবে গেমিং নিয়ে কাজ করব, তাহলে আমাদের অবশ্যই একটা গেমিং চ্যানেল খুলতে হবে। আর আমাদের চ্যানেলটাকে ভালোভাবে সাজাতে প্রয়োজন পড়বে গেমিং লোগো এবং গেমিং চ্যানেল আর্টের। এর জন্য আমি আপনাদের আজকে শিখাবো আপনারা কিভাবে মোবাইল দিয়ে আপনার পছন্দ অনুযায়ী গেমিং লোগো তৈরি করতে পারবেন, আর গেমিং চ্যানেল আর্টটি আপনারা চাইলে আমার থেকে ফ্রিতে বানিয়ে নিতে পারেন। ওকে ভিউয়ার্স, আর বকবক নয়, চলুন শুরু করি। গেমিং লোগো বানানোর জন্য আমাদের একটি অ্যাপ ডাউনলোড দিতে হবে। অ্যাপটি ডাউনলোড করার জন্য আমরা এখন প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসার পর আমরা এখন সার্চ বারে সার্চ করব ESPO আর্ট স্পোর্ট লোগো মেকার। ওকে ভিউয়ার্স, অ্যাপটিতে আসার পর আমরা অ্যাপটি ডাউনলোড করে নিব। যেহেতু আমার ডাউনলোড করা আছে, সেহেতু আমি ডাউনলোড দিলাম না। সো আপনারা অবশ্যই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড দেওয়ার পর আপনারা চলে যাবেন এই অ্যাপটিতে। সো আমি ব্যাক দিচ্ছি এখানে। ব্যাক দেওয়ার পর চলে যাব আমি স্পোর্ট লোগো মেকার এই অ্যাপটিতে। সো ভিউয়ার্স, হালকা লোড নেবে, লোড নেওয়ার পর ওপেন হয়ে যাবে এই অ্যাপটি। সো ভিউয়ার্স, অ্যাপটি ওপেন হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন ক্রিয়েট স্পোর্ট লোগো। সো আমরা এখন লোগো ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব ক্রিয়েট স্পোর্ট লোগোতে। ওকে, ক্রিয়েট স্পোর্ট লোগোতে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমরা মেইন পেজে চলে আসছি। অসংখ্য এখানে অসংখ্য লোগো আমরা দেখতে পাচ্ছি। আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি লোগো আপনি সিলেক্ট করে দিয়ে আপনি ক্রিয়েট করতে পারবেন। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত লোগো। এইভাবে আপনারা যদি লোগোতে ক্লিক করে দেখেন তাহলে অনেক লোগো পেয়ে যাচ্ছেন। একটার পর একটা যদি ক্লিক করেন তাহলে অসংখ্য লোগো দেখতে পাচ্ছেন। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে অনেক লোগো। সো আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি লোগো সিলেক্ট করে নিয়ে আপনি ক্রিয়েট করতে পারেন। সো এ পাশে চলে আসলে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স। এখানে আপনি পেয়ে যাচ্ছেন গ্রাফিক্সের লোগোগুলো। সো বিভিন্ন কালার সম্মিলিত লোগোগুলো আছে। সো এগুলো পেয়ে যাচ্ছেন। আপনারা চাইলে এগুলো ক্রিয়েট করতে পারেন আপনার ইচ্ছা পছন্দ অনুযায়ী। ঠিক আছে গাইস, সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কত লোগো। সো এই লোগোগুলো আপনারা ফ্রিতে ক্রিয়েট করতে পারছেন একদম মোবাইলের মাধ্যমে। সো ফ্রিতে একদম পেয়ে যাচ্ছেন এই লোগোগুলো। সো ভিউয়ার্স, এখন আমরা আপনার পছন্দ অনুযায়ী একটা লোগো সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আমি দেখাচ্ছি কীভাবে ক্রিয়েট করতে হয়। সো ভিউয়ার্স, আমি একটা পছন্দ অনুযায়ী আমার লোগো সিলেক্ট করে নেব। ওয়েট, লোগো আমি খুঁজতেছি কোন লোগোটি রাখা যায়। ওকে ভিউয়ার্স, আমি এই লোগোটি রেখে দিলাম। রেখে দিয়ে তারপর দেখতে পাচ্ছেন ওপরে মাঝখানে টেক্সট নামে একটি অপশন আছে। টেক্সট নামে অপশনটিতে আপনি চলে যাবেন। এখানে আসার পর আপনি লোগোর নাম দিবেন, আপনার চ্যানেলে যে নামটি আছে গেমিং চ্যানেল, সেই গেমিং চ্যানেলের নামটি লোগোতে দিয়ে দিবেন। সো আমি এখন গেমিং চ্যানেলের নামটি লিখব। আমার চ্যানেলের নাম হচ্ছে নিনজা গেমার, নিনজা গেমার। সো ভিউয়ার্স, এখন আমি অ্যাডে ক্লিক করে দিলাম। সো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার নিনজা গেমার লেখা শেষ। এখন আমি, আপনারা চাইলে এখন টেক্সটটা আলাদা করে দিতে পারেন। সো নিচে দেখতে পাচ্ছেন টেক্সট অপশন। টেক্সট আলাদা করার জন্য আপনি টেক্সটে ক্লিক করবেন, কোন টেক্সটে রাখতে চান। সো দে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি টেক্সট সিলেক্ট করে দিচ্ছি, আমি কোন টেক্সটে রাখব। সো আপনারাও এভাবে টেক্সট সিলেক্ট করে দেবেন, আপনার পছন্দ অনুযায়ী একটা টেক্সট সিলেক্ট করে দিয়ে রাখতে পারেন ভিউয়ার্স। ওকে ওকে ভিউয়ার্স, আমি এটা রাখলাম। এখন এই টেক্সটটা আমি কালার চেঞ্জ করে দেবো। সো কালার চেঞ্জ করে দেওয়ার জন্য অবশ্যই ফন্টের পাশে দেখতে পাচ্ছেন কালার। সো আমরা কালারে ক্লিক করে দেবো,
কালার ক্লিক করে দেওয়ার পর আমরা পছন্দ অনুযায়ী আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করে দেব। ওকে ভিউয়ার্স, আমি এই কালারটা রাখলাম, ঠিক আছে, রেখে দিলাম। সো আমার এই ফন্টটা ভালো লাগতেছে না, আমি ফন্টটা আর একবার চেঞ্জ করে নেই। চেঞ্জ করার জন্য আমরা আবার ফন্টে চলে যাব, ফন্টে গিয়ে দেখব কোন ফন্টটি ভালো, সেই ফন্টটি আমি রেখে দেব। ফোন যেটা ভালো হবে সেটা রেখে দেবেন, যেটা আপনার পছন্দ হবে। সো আমি এই ফোনটি রেখে দিলাম। ওকে ভিউয়ার্স, এই ফোনটি রেখে দিলাম। আমি রেখে দেওয়ার পর অবশ্যই আমরা সেভ করে দিব। আর আপনি চাইলে এই ফোনটিতে আরও ইমোশনাল দিতে পারেন, যেমন শ্যাডো, আপনি চাইলে শ্যাডো দিতে পারেন, ঠিক আছে। আর যদি আপনি চাইলে গার্ডিয়ান দিতে পারেন, বিভিন্ন কালারের কম্বিনেশন দিতে পারেন, ঠিক আছে। আপনি আগে টেক্সট সিলেক্ট করে নেবেন, তারপরে আপনি কালার দিতে পারেন, দেখছেন। ওকে ভিউয়ার্স, এভাবে আপনার কালারটি আপনি দিয়ে নিতে পারেন যে পছন্দ অনুযায়ী আপনার। বেশ, এটাই অনেক সুন্দর লাগতেছে, সো আমি এটা রেখে দিলাম। সো আপনি স্ট্রোক দিতে পারেন, এখন আপনি চাইলে স্ট্রোক দিতে পারেন। ওকে, আমি এই কালারটা রেখে দিলাম। এখন আমি স্ট্রোকে গিয়ে স্ট্রোকের রেজুলেশনটা একটু কমিয়ে দিব। ওকে, আমি এটা রাখলাম। এইটা রেখে জাস্ট আমি এখন সেভে ক্লিক করে দেবো, ঠিক আছে। সেভে ক্লিক করে দেওয়ার জন্য অবশ্যই আপনি সেভ অপশনে ক্লিক করে দেবেন। ওকে, আপনি এখন সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখন এই ফাইলটি আপনি PNG ফরম্যাটে সেভ করে দেবেন। ওকে, PNG ফরম্যাটে ক্লিক করে দিলাম। আমি ক্লিক করে দেওয়ার পর আমরা দেখব এটি গ্যালারিতে সেভ হয়েছে কিনা। সো আমরা এখন ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর চলে যাব আমরা ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজ যাওয়ার পর আমরা চলে যাব ইমেজ অপশনে। ইমেজে যাওয়ার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার লোগোটি সেভ হয়ে গেছে। আমরা ইজিতে একটা লোগো ক্রিয়েট করে ফেললাম। সো ভিউয়ার্স, এইভাবে আপনার লোগো ক্রিয়েট করতে পারেন খুব ইজিতে, কোনো সমস্যা হবে না। মোবাইল দিয়ে খুব ইজিতে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো লোগো ক্রিয়েট করতে পারেন। সো কত সুন্দর একটি লোগো আমি ক্রিয়েট করে ফেললাম। আরও অনেক সুন্দর লোগো আছে, আপনার পছন্দ অনুযায়ী ইচ্ছা মতো আপনি লোগো ক্রিয়েট করতে পারেন। সো ভিউয়ার্স, দেখতে পারলেন কিভাবে আমি মোবাইল দিয়ে মোবাইলের মাধ্যমে লোগো ক্রিয়েট করলাম। সো এভাবে আপনারা লোগো ক্রিয়েট করে নিতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। ওকে ভিউয়ার্স, পরের ভিডিও নিয়ে আবারও হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।